কৃষক বন্ধু, আজকে আলোচনা করব আপনাদের বিভিন্ন ফসলের সাদামাছি নিয়ন্ত্রণের প্রথম সারির পাঁচটি কীটনাশক, যা ওই কীটনাশকের কাজ এবং পপুলারিটির দিক হিসাব করে আলোচনা করা হয়েছে। নাম্বার 5, রাসায়নিক নাম অ্যাসিডামাপিড 20% SP, ব্যবসায়িক নাম কৃষি রসায়ন এক্কা টাটারেলি মানিক, ব্যবহারিক ফসল রবি খারিফ, সবজিবর্গীয় ফলবর্গীয়, কার্যকর মেয়াদ 5 থেকে 7 দিন, ব্যবহারিক মাত্রা 15 লিটার জলে 20 গ্রাম। নাম্বার 4, রাসায়নিক নাম ইমিডাক্লোরোপিড 30.5% SC, ব্যবসায়িক নাম ধেনুকা মিডা সুপার পাওয়ার কনফিডার সুপার, ব্যবহারিক মাত্রা 5 ml 15 লিটার জলে, কাজের মেয়াদ 7 থেকে 10 দিন, ব্যবহারিক ফসল রবি খারিফ সবজিবর্গীয় ফলবর্গীয়। নাম্বার 3, রাসায়নিক নাম ডায়াফিমেথুরন 50% WP, ব্যবসায়ী নাম আদামা কোম্পানি আগাস সিজেন্টা কোম্পানি পিকাসাস, ব্যবহারিক মাত্রা 15 লিটার জলে 10 গ্রাম, ব্যবহারিক ফসল রবি খারিফ সবজিবর্গীয় ফলবর্গীয়, মেয়াদ 7 থেকে 10 দিন। নাম্বার 2, রাসায়নিক নাম পাইরি প্রক্সিফেন 10% EC, ব্যবসায়ী নাম সুমিটোমো লেনো পারিজাত কোম্পানি ডায়টা, মাত্রা 15 লিটার জলে 35 ml, ব্যবহারিক ফসল রবি খারিফ সবজিবর্গীয় ফলবর্গীয়, কাজ করার মেয়াদ 10 থেকে 12 দিন। নাম্বার 1, রাসায়নিক নাম ফ্লোনিকামিড 50% WG, ব্যবসায়িক নাম ইউপেল কোম্পানি উলালা সোয়ালস কোম্পানি পানামা, মাত্রা 15 লিটার জলে 6 গ্রাম, ব্যবহারিক ফসল রবি খারিফ সবজিবর্গীয় ফলবর্গীয়, কাজ করার মেয়াদ 10 থেকে 15 দিন।